আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। লারাভেল বিউজিএস নিউজ পেপার প্রজেক্ট এর এই পর্বে আমরা যে পোস্টটা তৈরি করেছিলাম গত পর্বে, সেই পোস্টটাকে আমরা শো করাবো এবং সেই পোস্টটাকে আমরা আপডেট করব এবং অন্য অন্য কাজ আমরা করব। তো চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা সেরকম, এখানে আমরা নতুন একটি পোস্ট আমরা তৈরি করেছিলাম। এখন এখানে একটি মেনু তৈরি করব, যে যেখান থেকে আমরা এই পোস্টটাকে, পোস্টের লিস্টটাকে আমরা দেখতে পারবো, সকল পোস্টগুলি দেখতে পারবো। তো আমাদের কোডিটরের মধ্যে এখানে অ্যাডমিন ডট ব্লেড, এটা হচ্ছে আমাদের লেআউট, অ্যাডমিন ডট ব্লেড। তো এখানে আমরা এই যে পোস্ট পোস্ট সকল পোস্ট এখানে এই এখানে হবে, এবং নিচে আমরা আরেকটা মেনু দিব, সেটি হচ্ছে অল পোস্ট। অল পোস্ট পোস্ট এটা হবে ওটার লিঙ্ক। আমরা একটা মেনু তৈরি করলাম এবং সে অনুযায়ী আমাদের একটি কম্পোনেন্ট তৈরি করব। অ্যাডমিন পোস্ট এর ভিতরে হবে ড্যাশবোর্ড, এটাকে আমরা কপি করতে পারি। ডুপ্লিকেট এটা হবে অল পোস্ট ডট ভিউ, এবং এখানে রাউটার রাউটার ডট ড্যাশ এর মধ্যে আমরা এটাকে নিয়ে আসবো এখানে। অল পোস্ট অল পোস্ট এখানে দিব আমরা অল পোস্ট। এখন আমরা এটাকে কম্পাইল করব, npm run watch, আমাদের কম্পাইল হয়ে গেছে। এখন আমাদের প্রজেক্টটাকে রিলোড করব। আমরা এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টার্টার পেজ চলে এসেছে এবং অল পোস্টটা সিলেক্টেড আছে। আমাদের এখানে ইউআরএল চেঞ্জ হচ্ছে অল পোস্ট। তো এখন আমাদের এই পেজটাকে অল পোস্ট এখানে শো করাবো এই পেজের মধ্যে। তো আমরা যে অল পোস্ট ডট ভিউ তৈরি করেছিলাম, এখানে গেলাম, এখানে আমরা এটার স্টার্টার স্টার্টার পেজের পরিবর্তে আমরা এখানে দিব অল পোস্ট। রাউটার লিঙ্ক টু অ্যাডমিন, ওকে, এবং নিচে থেকে আমাদের এখানে একটা টেবিল তৈরি করব। তো আমরা এই কয়েকটা ফিল্ড দিলাম, পরবর্তীতে আরো ফিল্ড দিব অথবা এটার নাম আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। এখানে হবে টিআর। তো এই যে এখানে যা আছে আমাদের এখানে এগুলা হবে, টি এইচ এর পরিবর্তে আমরা দিব টিডি, এটুকু দিলাম, আমরা সেভ করলাম। এবং যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এরকম একটা টেবিল এখানে এসেছে। তো এখানে আমাদের বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করব, ক্লাস টেবিল,
এখন আমাদের এই এখানে ডাইনামিক ডাটা নিয়ে আসবো, সমস্ত পোস্ট ডাটাগুলি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমরা এখানে স্ক্রিপ্টে লিখব স্টোর ভিউ এক্স। এখানে আমরা সকল পোস্টগুলি আমরা পোস্ট পোস্ট নামে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব পোস্ট, এই ভেরিয়েবলে থাকবে এবং এটাকে আমরা কপি করে দিব। এখানে হবে পোস্ট এখানে এগুলি সবগুলি আমাদের লাগবে, তো এইগুলি আমরা পর্যায়ক্রমে দিব। তো এখানে আমরা লিখে নেই পোস্ট, তো এখানে যত জায়গায় ক্যাটাগরিজ আছে আমরা এটা লিখে দিব পোস্ট। ওকে, তো এখন আমরা এই বিষয়গুলি নিয়ে কাজ করব। তো প্রথমে যখন আমাদের এই অল পোস্ট ডট ভিউ এটা মাউন্টেড হবে, তখন আমাদের একটি ফাংশন কল হবে দিস ডট গেট অল পোস্ট, এটা আমরা দিলাম, সরি। তো এটা আমাদের একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা ডিক্লেয়ার করব মেথডস এর ভিতরে। এই ফাংশনটা কল করব, এখানে অ্যাক্সেস, এখানে হবে অ্যাডমিন পোস্ট। ডাটাটা যদি আমাদের সাকসেসফুল ভাবে পাওয়া যায় তাহলে হবে রেসপন্স, এখানে আমরা একটা রেসপন্স দিব। রেসপন্সটা আমরা কি দিব, যখন আমাদের একটা পোস্ট ইয়া হচ্ছে চলে আসতেছে, নতুন একটা পোস্ট যখন আমাদের এখানে আসবে, তো সেই পোস্টটা এখানে পোস্টটা কমপ্লিট হওয়ার পর আমরা একটা কনসোল লগের মধ্যে একটা মেসেজ দিচ্ছিলাম, তো সেই মেসেজটার পরিবর্তে আমরা এটাকে রিডাইরেক্ট করে দিব। তো রিডাইরেক্ট করব আমাদের আমরা আরেকটি পেজ রিডাইরেক্ট করব, তো এটা পরবর্তীতে করব। তো এখন এই যে অল পোস্ট এই মাউন্টেড হুকের ভিতরে যখন আসবে তখন এই ফাংশনটা কল হবে, এবং এই ফাংশনটা কল হলে আমাদের এই ইউআরএল এ হিট করবে। তো এই ইউআরএল যদি হিট করে তাহলে আমাদের একটা ইউআরএল তৈরি করতে হবে, ইউআরএলটা হবে আমাদের রাউট, এই রাউটস এর ভিতরে এখানে হবে রাউট গেট, এটা আমরা গেট মধ্যে নিয়েছি, এবং হবে অল পোস্ট, পোস্ট কন্ট্রোলারের মধ্যে অল পোস্ট ফাংশনটা কল করবে পোস্ট কন্ট্রোলার অল পোস্ট। এটা আমরা দেখব পোস্ট কন্ট্রোলারের মধ্যে আমরা একটা অল পোস্ট এটা আমরা প্রথমে দিতে পারি, এখানে এটা আমরা রিটার্ন করে দিলাম, সমস্ত পোস্টগুলিকে রিটার্ন করে দিলাম। এবং পোস্টগুলি যখন পাওয়া যাবে আমরা এখানে যখন পাওয়া যাবে সমস্ত কিছু তখন আমরা নিব পোস্ট রেসপন্স ডাটা, এটা আমরা দিয়ে দিলাম, এই যে পোস্ট পোস্টের মাধ্যমে আমরা এটা পাবো। তো যখন আমাদের এই ইউআরএল এর মাধ্যমে সমস্ত পোস্ট গুলি পাওয়া যাবে তখন এটাকে আমরা এই পোস্ট ভেরিয়েবলে রাখবো ভিউএক্স এর মধ্যে, ভিউএক্স এর মধ্যে এটা আমরা রাখবো। তো এটাকে যদি আমরা পেতে চাই তাহলে তাহলে আমরা কিভাবে পাবো, আমাদের কম্পিউটেড হুকের ভিতরে আমরা এইভাবে এটাকে ডিক্লেয়ার করব। তো অল ক্যাটাগরি কম্পিউটেড এর ভিতরে হবে পোস্ট পোস্ট, এটা আমরা পেলাম। তো এখন এই যে পোস্টটা পাওয়া যাচ্ছে এই পোস্টের মধ্যে আমরা ডাটা পাবো, তো এই ডাটাগুলি আমাদের এখানে ফর লুপের মাধ্যমে আমরা দিব। ফর যখন পোস্ট পোস্ট থাকে তখন পোস্ট ইন্ডেক্স এইখানে টাইটেল, এবং এই যে ইন্ডেক্স এই ইন্ডেক্সটা হবে এখানে ইন্ডেক্স প্লাস ওয়ান ডেট পোস্ট ডেট। আমরা পোস্ট ডেটটা কিভাবে আসতেছে আমরা দেখব। তো এখানে আমরা এটাকে রিলোড করি একবার, আমাদের কম্পাইল করে রিলোড করলাম। তো এখানে আমরা যখন রিলোড করলাম তখন আমরা পাচ্ছি
এরকম ভাবে অনেকগুলি ডাটা পাচ্ছি, অর্থাৎ যে আমাদের যে পোস্ট গুলো তৈরি করা হয়েছিল সেই পোস্ট গুলিকে আমরা এভাবে পাচ্ছি। বাট আমরা কিন্তু ডাটাগুলিকে এইভাবে ধরবো না, ডাটাগুলি যদি এইভাবে নেই তাহলে এই যে এখান থেকে এরকম আসতেছে, তো এটার কিভাবে সলিউশন করা যায়। সলিউশন করার জন্য আমরা এখানে যে ইউআরএলটা আমরা তৈরি করেছি অল পোস্ট, এটাকে আমরা অ্যাস করে দিলাম, এবং এই যে ওয়েব ডট এখানে আমরা এটাকে অ্যাস করে দিলাম, এবং এটাকে যদি আমরা সেভ করে আবার রিলোড করি, ওকে ওয়েব ডট পিএসপি তে আমরা এখানে করব পোস্ট, ওকে এখন এটাকে আবার রিলোড করি, তাহলে দেখবো যে আমরা আমাদের কাঙ্ক্ষিত কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে, এবং এখানে আমাদের যে পোস্ট গুলি করা হয়েছিল সেই পোস্ট গুলির টাইটেল পাওয়া যাচ্ছে, মানে ফার্স্ট পোস্ট, ফার্স্ট পোস্ট, ফার্স্ট পোস্ট, এগুলো হচ্ছে আমাদের পোস্টের টাইটেল। এখানে অ্যাকশন বার, ডেট, ভিউ, এগুলি আমরা পাচ্ছি, আমাদের সকল পোস্টের লিস্ট গুলি আমরা এখানে পাচ্ছি। মানে ডাটাবেসটা চেক করি আমাদের পিএইচপি মাই অ্যাডমিন, এখানে পোস্ট টেবিলের মধ্যে আমরা বেশ কয়েকটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যে বিষয়গুলি আমরা এই এখানে শো করাতে চাই এগুলি আমরা এখানে শো করাইতে পারবো। তো এখান থেকে আমরা কিওয়ার্ডটা যদি শো করাতে চাই তো কিওয়ার্ডটা শো করাইতে পারবো। এটার জন্য আমাদের এখানে লিখতে হবে কিওয়ার্ড, এবং এটা আমরা এখানে দিয়ে দিব টিডি পোস্ট ডট কিওয়ার্ড, কিওয়ার্ড গুলি পেয়ে যাব। তারপর আছে ডেট, কোন ডেটে পোস্টটা করা হয়েছে, তা আমরা এখানে ক্রিয়েটেড অ্যাড ডেটটাকে নিব, তাহলে এখানে হবে পোস্ট ডট ক্রিয়েটেড অ্যাড। যদি আমরা এইভাবে নেই তাহলে পুরোপুরি ভাবে এটা ভিউ হবে না, জাস্ট এইভাবে এখানে ডাটাবেজে যেরকম আছে ঠিক এরকম ভাবে আসবে। এটাকে আমরা পরবর্তীতে কনভার্ট করব, যেভাবে সহজে বোঝা যায় যে কোন দিন পোস্ট খুব সহজে যাতে বোঝা যায় ওইটা আমরা করব। তো তারপরে হচ্ছে আমাদের এখানে ভিউ, এটা আমরা নিয়েছিলাম, যেমন লাইক, ডিসলাইক, ভিউ কাউন্ট, এটাকে আমরা নিয়েছিলাম। তো ভিউ কাউন্টটা যদি আমরা এখানে শো করাতে চাই তাহলে এখানে শো করাবো পোস্ট ডট ভিউ কাউন্ট, ওকে সেভ করলাম, এবং এটাকে আমাদের প্রজেক্টটাকে যদি রিলোড করি আবার তাহলে আমরা এখানে বেশ কয়েকটি চেঞ্জ আমরা দেখতে পাবো। সেটি হচ্ছে ডেট টাইম এভাবে আসতেছে, এবং ভিউ নিউজ বাংলাদেশ, এগুলি আমাদের কিওয়ার্ড চলে এসেছে। তো অ্যাকশনের মধ্যে আমরা একটা অ্যাকশন দিব ইডিট, আমরা ইডিট অ্যাকশনটা দিয়ে ফেলি, রাউটার লিংক টু, এখানে টু হবে, ওকে এটা আবার রিলোড করলাম, তাহলে এখানে এডিট বাটন চলে আসবে। তো এডিট করার জন্য আমাদের একটি আরেকটি কম্পোনেন্ট আমরা তৈরি করব, যে পোস্ট, যে কম্পোনেন্টটি আমরা তৈরি করেছিলাম নতুন পোস্টের জন্য, ঠিক সেম একটি কম্পোনেন্ট আমরা এখানে তৈরি করব, যে পোস্ট, এই পোস্টটাকে আমরা কপি করব, ডুপ্লিকেট ইডিট পোস্ট, ওকে লিড পোস্টটাকে আমরা এখানে ভিউ রাউটারের মাধ্যমে রাউট করব ইডিট পোস্ট, অ্যাডমিন ইডিট পোস্ট এটা হবে, এবং আমাদের সাথে আরেকটি বিষয় যেটি হবে, সরি এখানে আরেকটি বিষয় যেটা হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে পোস্টের আইডি নিব, তাহলে আইডি এভাবে দিয়ে দিলাম। তো এখন আমাদের অল পোস্ট এখানে দিব, এটা বিন পোস্ট
স্ল্যাশ দিয়ে দিলাম। এখন যদি আমাদের এটাকে রিলোড করি প্রজেক্টটা এবং এডিট বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমাদের ইউআরএলটা চেঞ্জ হচ্ছে এডিট পোস্ট ওয়ান, এক নাম্বার পোস্টের কন্টেন্টগুলি আছে সেই কন্টেন্টগুলি আমাদের এখানে শো করাইতে হবে। তার জন্য আমাদের এডিট পোস্ট গেলাম এবং ডাটা রিটার্ন এখানে আমরা লিখব পোস্ট আইডি, তো আমরা লিখলাম পোস্ট আইডি ইকুয়াল টু দিস রাউটার, এইটুকু লিখে আমরা সেভ করলাম। এবং আমাদের যে প্রজেক্ট আছে এটাকে আমি যদি আমি রিলোড করি, এটাকে রিলোড করলাম এবং ডেভেলপমেন্ট ভিউ ডেভেলপমেন্ট টুলসে আমরা দেখি এখানে কি কি ডাটা আমরা পাচ্ছি। অ্যাডমিন, অ্যাডমিনের ভিতরে আছে এডিট পোস্ট। এখন যদি আমাদের এই যে পোস্ট আইডি এখানে দেখি, দেখেন এখানে দুইটা দুইটা মেনু পাওয়া গেছে, একটা হচ্ছে অপশনস এবং আরেকটি হচ্ছে কারেন্ট রাউট। আমাদের কারেন্ট রাউটটাতে যাই, এখানে দেখেন আমাদের ফুল পাথটা পাওয়া যাচ্ছে, হ্যাশ পাওয়া যাচ্ছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আমাদের এখানে যে প্রাম্পস, প্রাম্পসটা হচ্ছে কি আইডি, তাহলে আমরা এখান থেকে নিলাম প্রাম্পস, আমরা এখানে দিব দিস ডট গেট পোস্ট, আমরা এখানে পোস্টটাকে নিয়ে আসব। তো যেই পোস্টটা আমরা অলরেডি আমাদের ডাটাবেজে আছে সেখান থেকে আমাদের স্পেসিফিক একটি পোস্ট আমরা এই ফাংশনের মাধ্যমে নিয়ে আসব। তাহলে গেট পোস্ট নামে আমাদের একটি মেথড আমরা তৈরি করব, একদম নিচের দিকে করতে পারি, এখান থেকে করলাম গেট পোস্ট অ্যাক্সেস ডট গেট অ্যাডমিন রাউট দিলাম, এখানে হবে আইডি দিস ডট পোস্ট আইডি, আমি থেকে আইডি নিলাম। এবং যখন এটাকে পাওয়া যাবে রেসপন্স, রেসপন্স করবে দিস পোস্ট, একটা ভেরিয়েবল দরকার পোস্ট। আপাতত আমরা এইভাবে নিলাম। তো এখন আমরা যদি এটাকে রিলোড করি তাহলে কাজ হবে না, কারণ আমাদের এই রাউটটা তৈরি করা হয় নাই। আমরা এই রাউটটা তৈরি করে আসি, গেট সিঙ্গেল পোস্ট, এটা আমরা তৈরি করব ওয়েব ডট পিএসপিতে, গেট সিঙ্গেল পোস্ট, পোস্ট কন্ট্রোলার এটাকে আমরা এখানে দিয়ে দিই পাবলিক ফাংশন, এটা হচ্ছে আমাদের মেথডটা, আমরা এখানে থেকে পাচ্ছি রিকোয়েস্ট ডলার সাইন রিকোয়েস্ট। তো আমরা এখান থেকে পোস্টটাকে খুঁজে বার করব, তো রিটার্ন পোস্ট হয়ার আইডি ইকুয়াল টু রিকোয়েস্ট আইডি ফার্স্ট। তো আমরা এই ফাংশনের মাধ্যমে আমরা নির্দিষ্ট পোস্টটাকে খুঁজে পাইলাম। তো আমরা এটাকে রিলোড করে দেখি কি হয়। তো এখানে প্রথমত আমাদের, আমরা এখানে বেশ কয়েকটি ইরর দেখতেছি, সেই ইররগুলি আগে সলভ করব। তো ইররগুলি সলভ করার জন্য আমরা প্রথমে দেখি কি ভুল হচ্ছে এখানে। দিস রাউটার, সরি এখানে হবে দিস রাউট, দিস রাউট প্রেমস ডট আইডি, ওকে এটা আবার রিলোড করলাম। কনসোল লগের মধ্যে দেখি না এখন কি এরর দেখাচ্ছে, কনসোল লগে দেখতেছি ও ডাবল পড়েছে, এটা আমাদের একটা হবে, ওকে এটাকে আমি আবার রিলোড করলাম। এখন আমাদের কোনো এরর নাই। আমরা যদি এখন ভিউ ডেভেলপমেন্ট টুলসে দেখি তাহলে দেখতে পাবো
যে পোস্ট, আমাদের এখানে পোস্ট নামে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মধ্যে আমাদের কোনো ডাটা আপাতত নাই, ডাটাটা নিয়ে আসব। পোস্ট এখানে দিস পোস্ট, আমরা যে ভুলটা করছি যে দিস পোস্ট এর মধ্যে আমাদের রাখতে হবে রেসপন্স, রেসপন্স ডট ডাটা, এটা হবে। এখন যদি আমাদের এই প্রজেক্টটাকে আবার রিলোড করি আমরা, তাহলে ভিউ ডেভেলপমেন্ট টুলসের মধ্যে এডিট পোস্ট এর মধ্যে আমরা ডেভেলপমেন্ট টুলসের মধ্যে আমরা এখান থেকে পোস্ট, এখানে দেখতেছি যে পোস্ট ভেরিয়েবলের মধ্যে আমাদের বেশ কিছু ডাটা চলে এসেছে। তো এই ডাটাগুলি আমাদের এই ফর্মের মধ্যে শো করাবো। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই পোস্ট, পোস্টটাকে ধরব এবং এখানে এই যে ক্যাটাগরি মডেল, ক্যাটাগরি মডেল এখানে দেওয়া আছে ক্যাটাগরি আইডি, তাহলে এখানে দিব আমরা পোস্ট ডট ক্যাটাগরি আইডি। এখানে দেওয়া আছে কিওয়ার্ড, তো কিওয়ার্ড এর মধ্যে মডেলে দিব আমরা পোস্ট ডট কিওয়ার্ড, এটা হচ্ছে এটা পিকচার, এটা আমাদের না দিলেও চলবে, তবে এটার জন্য আমি কাজ করতেছি যে এখানে যে ইমেজ দেওয়া আছে, একটা নর্মালি একটা ইমেজ দেওয়া আছে, এই যে ইমেজ, এই ইমেজটাকে আমরা আপডেট করে দেব। তো এই ইমেজটাকে আপডেট করার জন্য আমাদের অন্য একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যখন এই আটটা আসবে এখান থেকে আমরা এটা আপডেট করে দিব। এই যে পোস্ট দিস ডট আই এম এস জি ইমেজ, যখন ইমেজ থাকবে এই ইমেজের মধ্যে এটা হবে রেসপন্স ডট ডাটা ডট আমাদের যে ইমেজ ইউআরএলটি আছে সেটা আমরা দিব থাম্বনেল ডট থাম্বনেল। ওকে, তো এটা হয়ে গেছে। তো আর কি লাগবে আমাদের, কিওয়ার্ড গেল, ইমেজ গেল, তারপর হচ্ছে নিউজ বডি, এখানে হবে পোস্ট ডট নিউজ বডি, টাইটেলে হবে পোস্ট ডট টাইটেল। ওকে, এটাকে সেভ করলাম। এবং যদি আমার এই প্রজেক্টটাকে আবার রিলোড করি, তাহলে দেখবো যে আমাদের যে কন্টেন্ট গুলি ছিল সেই কন্টেন্ট গুলি এখানে চলে এসেছে, যেমন ফার্স্ট ফার্স্ট পোস্ট এটা এখানে চলে এসেছে। যদি সামথিং কিছু লিখি এবং লিখে যদি আমরা সেভ ড্রাফটে ক্লিক করি, তাহলে আমাদের ডাটাগুলি যাওয়ার কথা বার যাবে না, আমাদের এখানে ইরর দেখাবে, কারণ হচ্ছে আমাদের কিছু ভেরিয়েবল চেঞ্জ হয়েছে। দেখেন আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে, তো এই ইররটা দেখানোর কারণ হচ্ছে আমাদের যে এখানে বাটনে ক্লিক করার পর যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমাদের এটি সাবমিট হবে। তো সাবমিট হবে আমাদের এই যে পোস্টটা আছে সেই পোস্টটা, অ্যাডমিন নিউ পোস্ট, তো অ্যাডমিন নিউ পোস্টটা হবে না, এখানে হবে অ্যাডমিন এডিট পোস্ট, এটা আমরা চেঞ্জ করব এডিট পোস্ট। তো এডিট পোস্ট, আমরা যখন পোস্টটাকে এডিট করব তখন আমরা এখানে বেশ কিছু ডাটা আমরা পাঠাবো। প্রথমে আমি এই রাউটটা তৈরি করে আসি, ওয়েব ডট পিএসপি, এবং পোস্টটাকে আমরা এডিট করব, তখন আমাদের একদম নিচের দিকে আমরা দিই এটা। প্রথমে আমাদের চেক করব আমাদের আইডিটা পাস করতেছে কিনা। এই যে নিউ পোস্ট আমরা দেখছি, এরকম ভাবে এটাকে আমরা নিয়ে যাব, এটা নিলাম। তো এখানে নিউ পোস্ট হবে না, এখানে নিউ পোস্টের পরিবর্তে যেটা হবে সেটা হচ্ছে আমরা এটা এই লাইনটা কেটে দিলাম, আমরা এই লাইনটা এখানে দিব এবং নিউ পোস্ট, এখানে যতগুলি নিউ পোস্ট আছে আমরা সবগুলিকে চেঞ্জ করে দিব এডিট পোস্ট, এডিট পোস্ট ডলার সাইন এডিট পোস্ট ইকুয়াল টু এটুকু হবে।
তো এখানে এই এডিট পোস্টের পরে আমরা এই কাজটুকু করব যে ইমেজ আছে কিনা, এবং ইমেজ যদি থাকে তাহলে সে এই কাজ করবে। এই যে এটুকু আমরা এখান থেকে কপি করে নিলাম। ফার্স্ট অফ অল যদি এডিট পোস্টের মধ্যে এডিট এর ডাটা থাকে তাহলে এইখানে আমরা দিব এটা এডিট পোস্ট, এখান থেকে যে পাঠাবো এডিট করে, এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এডিট পোস্ট, এই যে ইউজার আইডি, আমরা ইউজার আইডি পাচ্ছি কিনা এটা আমরা একটু দেখি। যদি আমাদের ভিউ ডেভেলপমেন্ট টুলসে যাই এবং অ্যাডমিন এডিট পোস্ট, এখানে দেখেন ইউজার আমরা পাচ্ছি, পোস্টের মধ্যে আমরা ইউজার পাচ্ছি, তাহলে আমাদের ইউজার আইডি এখানে আমরা পাচ্ছি ইউজার আইডি। ক্যাটাগরি আইডি, ওকে সমস্যা নাই পাবো, তবে এটা হবে দিস পোস্ট ডট ক্যাটাগরি আইডি, টাইটেলের জায়গায় হবে পোস্ট ডট ক্যাটাগরি টাইটেল, এখানে হবে পোস্ট ডট ইমেজ, ইমেজের মতোই থাকবে, এখানে হবে পোস্ট ডট কিওয়ার্ড, এবং এটা শেষ হলে আমাদের এখানে একটি মেসেজ দিবে। ওকে, এটা আমরা সেভ করলাম, এবং এটাকে যদি রিলোড করি আমরা আবার, এবং এখানে আমি সামথিং কিছু লিখলাম, সাম টেক্স হেয়ার কথাটা লিখলাম, এবং এটাকে আমরা রিপিট করলাম। ওকে, এখন এটাকে যদি আমি সেভ ড্রাফটে ক্লিক করি, তাহলে আমাদের ডাটাবেজে যদি আমরা যাই এবং রিলোড করি, আচ্ছা আমরা এখানে কনসোল লগ ওপেন করি এবং কনসোলে যদি ক্লিক করি, দেখবো আমাদের এমটি স্ট্রিং, এখান থেকে আমাদের যে স্ট্রিংটা পাঠাচ্ছে এটা একদম খালি। খালি হওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে এডিট পোস্ট আইডিটা পাঠাচ্ছি, আইডিটা পাওয়ার কথা ছিল। এখান থেকে কি প্রবলেম হচ্ছে, ভিউ ডেভেলপমেন্ট টুলতে আমরা যদি পোস্টটাকে দেখি, কিছু টেক্সট আমাদের এখানে আছে, বাট এই যে কন্টেন্ট আছে কন্টেন্ট আমরা শো করতে পারতেছি না। কন্টেন্ট এডিট পোস্ট, এডিট পোস্ট নিউজ বডির ভিতরে এখানে হবে কন্টেন্ট, তো এখানে যদি কন্টেন্ট হয় তাহলে আমাদের এখানে কন্টেন্টটাকে চেঞ্জ করতে হবে, এখানে হবে কন্টেন্ট। ওকে, এখন এটাকে আমরা আবার রিলোড করি, এবং এখানে দেখেন আমাদের কিছু টেক্সট চলে এসেছে, আমাদের ডাটাবেস থেকে টেক্সট গুলি চলে এসেছে। এখন যদি আমরা এটাকে কিছু চেঞ্জ করতে চাই, যেমন যদি আমি এখানে একটা ইমেজ দিতে চাই, আমি এই ইমেজটাই দিলাম এবং এটাকে আমরা আবার ড্রাফটে সেভ করলাম, তাহলে আমাদের ড্রাফটে সেভ হয়ে যাবে। আমরা যদি যদি কনসোল লগটা ওপেন করি এবং দেখি, তাহলে দেখবো এমটি স্ট্রিং, ওয়াই এমটি স্ট্রিং হওয়ার কথা না। এটাকে আমরা রিলোড করে দেখি, আমাদের ইমেজটা আসে নাই, মানে আমাদের এখানে এমটি স্ট্রিং আসতেছে, কারণটা আমরা দেখব। এখান থেকে আমরা ইমেজ পাঠাচ্ছি, কন্টেন্ট পাঠাচ্ছি, সবকিছু হচ্ছে, পোস্ট আমরা এখান থেকে রিটার্ন করব, রিটার্ন এডিট পোস্ট, এটাকে আমরা রিটার্ন করলাম, সেভ করলাম, কনসোল লগ ওপেন করি, এবং
এখন যদি আমি এখানে কোনো বাটনে ক্লিক করি, এম্পটি স্ট্রিং, ওকে, এডিট পোস্ট, এডিট পোস্ট, এডিট পোস্ট, তো এখানে যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা ভুল করতেছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে আইডি ধরেছি। প্রথমে আমরা চেক করছি যে আমাদের আইডি আছে কিনা, তো আমরা এখানে আইটি আইডিটা পাচ্ছি না, আমরা এখানে কোনো আইডি পাচ্ছি না, আমরা এখান থেকে কোনো আইডি পাস করতেছি না, তাহলে এটা আমাদের বড় একটি ভুল। তো আমরা এখান থেকে কি করব, আইডিটাকে পাস করে দিব, আইডি দিস ডট পোস্ট ডট আইডি, আমরা এইভাবে নিতে পারি, অথবা দিস পোস্ট আইডি এইভাবে আমরা দিতে পারি। কারণ প্রথমত আমরা পোস্ট আইডিটা আমরা পাচ্ছি, তারপরে আমরা এই পোস্টটাকে ধরে নিয়ে আসছি, তো যেভাবেই হোক আমরা এটাকে এভাবে ধরতে পারি। এখন এটাকে আমরা যদি আবার রিলোড করি, এবং এখন যদি আমরা কোনো চেঞ্জ করি, যে যদি আমরা এখান থেকে যদি আমরা এখান থেকে এই পিকচারটাকে চেঞ্জ করলাম এবং ওপেন দিলাম পিকচার, সেভ ড্রাফট, ওকে, তো আমাদের কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা কিছু রিটার্ন হয়েছে, তাহলে আমাদের অবশ্যই কাজ হচ্ছে। তো এখানে আমরা যেই বিষয়টা রিটার্ন করেছিলাম, এই যে এটা, এটাকে আমরা উঠিয়ে দিব, এটা আমাদের এখন আর প্রয়োজন নেই, ডাটা দেখার জন্য আমি এটা দিয়েছি। এখন যদি আমি এটাকে সেভ ড্রাফটে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো ওয়ান, মানে আমার যে আইডি আছে সেই আইডিটাকে এখানে রিটার্ন করছে, এবং আমাদের সাকসেসফুল ভাবে আমার এই ডাটাটা আপডেট হয়েছে। তো আজকে আমরা যে বিষয়গুলি দেখলাম, যে আমাদের টোটাল যে পোস্ট আছে সেই পোস্টগুলিকে আমরা ভিউ করাইলাম, এবং যে কোনো একটি পোস্টকে আমরা এডিট করতে পারলাম। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।